তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। সিনেমা আর পরিবার নিয়ে যত ব্যস্ততা তার, এখন কয়েকটি সিনেমার কাজ করছেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় নিয়ে নতুন করে আলোচনা এসেছেন তিনি। এ বিষয়ে তিনি জানান, দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় ফিরছেন আমাদের প্রিয় সহকর্মী অমিত হাসান। 2011 সালে তিনি নির্মাণ করেছিলেন কে আপন কে পর সিনেমাটি। 9 বছর পর আবারও তিনি প্রযোজনায় আগ্রহী হয়েছেন। নাম ঠিক না হওয়া একটি ছবিতে সিনেমার ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন তিনি। এতে নায়ক হিসেবে শাকিব খানকে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মেধাবী নির্মাতা শাহিন ও সুমন। যখন এই সিনেমার প্রস্তাব নিয়ে অমিত হাসান আমার কাছে আসেন, তখন আমাকে বলেছিলেন 13 বছর পর শাকিবের বিপরীতে তোমাকে দেখা যাবে। পপি ও শাকিব জুটি একসঙ্গে পেলে দারুণ কিছু হবে বলে আশা করছি। তার এমন কথায় আমি কাজ করতে সম্মতি জানিয়েছি, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। সময় হলে আমি আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেব। শাকিবের সঙ্গে ছবিটি হলে দারুণ কিছু হবে, কারণ আমাদের করা দানব সন্তান, দুজন দুজনার হীরা চুন্নি পান্না, বস্তির রানী সুরেয়া সহ বেশ কিছু সুপারহিট সিনেমা রয়েছে। চিত্রনাট্য হাতে পেলে মে মাস থেকে ছবির শুটিং শুরু হবে। এটি কোরবানির ঈদকে টার্গেট করে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অমিত হাসান। এছাড়া পপি আরও বলেন, একটা সময় ছিল যখন ইমেজ হয়ে গিয়েছিল আমাকে অ্যাকশন গার্ল হিসেবে ঢালিউডে প্রবেশ করানো। এরপর জীবন ঘনিষ্ঠ সিনেমার প্রতি আমার আগ্রহ বাড়ে, সেই সিনেমাগুলো আমাকে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে, ক্যারিয়ারকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়। কিন্তু শিল্পী হিসেবে নানা ধরনের সিনেমা করতে আমার ইচ্ছে করে, অ্যাকশন সিনেমার কাজ করার ইচ্ছে ছিল, তাই অনেকদিন পর অ্যাকশন ধর্মী একটি সিনেমা করেছি। পরিচালক রকিবুল আলম রকিবের ইয়েস ম্যাডাম ছবিতে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে আমাকে। রোমান্টিক, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলার সব ধরনের ছবিতে কাজ করতে চাই, তবে গল্প এবং চরিত্রের ভিন্নতা থাকতে হবে। ইয়েস ম্যাডাম তেমনই একটি ছবি যার গল্প এবং চরিত্রের ভিন্নতা খুঁজে পেয়েছি। আশা করি দর্শক এই ছবিটি নতুন করে পপিকে দেখতে পাবেন। এছাড়া পপি আরও বলেন, আমি সর্বশেষ শুটিং করেছি সাহসী যোদ্ধা সিনেমার। এতে আমার বিপরীতে আছেন আমিন খান এবং ইমন। এছাড়া হাতে আছে সেফ লাইফ, শিশু যোদ্ধা, কাঠগড়ার শরৎচন্দ্র, কাঠপিস সহ বেশ কিছু সিনেমা। এর বাইরে কথা চলছে একাধিক ভালো মানের ওয়েব সিরিজের ব্যাপারে। সম্প্রতি অনন্য মামুনের ইন্দুবালা ওয়েব সিরিজ করে প্রশংসা কুড়িয়েছেন পপি। তো বন্ধুরা, শাকিব খান এবং পপি দীর্ঘ 13 বছর পর আবারও একসাথে সিনেমা করতে যাচ্ছে, কেমন মানাবে শাকিব পপির এই জুটিকে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আর এমনই আরও নিউজে আপডেট থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।